নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ইমেজ ম্যানিপুলেশন টিউটোরিয়াল সিরিজের আর একটি নতুন এবং ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেইলেও নিশ্চয়ই দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো ফটোকে, ইমেজকে, সেটা যেরকমই হোক না কেন, সেটাকে আমরা কিভাবে একটা ওয়াটার কালার পেন্টিংয়ে কনভার্ট করে দিতে পারি, যাতে করে আপনাদেরকে মনে হবে যে ইমেজটি যেন কোনো শিল্পীর দ্বারা রং তুলিতে কোনো ক্যানভাসের ওপরে আঁকা হয়েছে অথবা সৃষ্টি করা হয়েছে। এই রকমই ইফেক্ট আমরা এই গিম সফটওয়্যারের সাথে ক্রিয়েট করতে পারি এবং এটা যে কোনো ফটোগ্রাফের উপরই অ্যাপ্লাই করা পসিবল, এবং সেটাও ভীষণ সহজে মাত্র কয়েকটা স্টেপের মাধ্যমে। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমরা কাজটা করতে পারি। অবশ্যই বলে রাখি, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটিকে নিশ্চয়ই ফলো করতে থাকবেন, কারণ এই রকমের ইমেজ ম্যানিপুলেশনের গিম সফটওয়্যার ওপর টিউটোরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিম সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এই কাজটি করার জন্য আমি একটি ইমেজ বেছে নিচ্ছি। এখানে কোনো স্পেসিফিক ইমেজের রিকোয়ারমেন্ট নেই, আপনারা যে কোনো ইমেজের উপর এই ধরনের ইফেক্টটিকে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে ফাইনাল আউটপুটটা কীরকম তৈরি হচ্ছে। তবে বলা বাহুল্য, আপনারা এরকম কোনো ইমেজ বেছে নিলে আপনাদের আউটপুটটি আরও বেটার হবে, যেই ইমেজের একটি নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে বা অবজেক্ট রয়েছে। ইমেজটি ওপেন করার জন্য আমি ফাইল মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে আমি এইরকম একটি ইমেজকে বেছে নিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফিমেল মডেলের পোর্ট্রেট ইমেজ। শুরু করার আগে ইমেজটিকে ভালোভাবে ভিউ করার জন্য চলে যাব ভিউ মেনুতে, সেখান থেকে নিয়ে নেব জুম অপশনটি এবং নিয়ে নেব ফিট ইমেজ ইন উইন্ডো। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আরো দুটো ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমি লেয়ার টুল বক্সের এই বাটনটিতে ক্লিক করব, যেখানে মাউস কার্সার নিয়ে গিয়ে দেখাচ্ছে ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার। আমি দুটো ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিলাম, যেরকমটি আমি প্রথমেই বললাম, এবং উপরের ডুপ্লিকেট লেয়ার দুটোর ভিজিবিলিটি আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। আমি সবার প্রথম লেয়ারটা অথবা আপনারা ধরতে পারেন বটম লেয়ারটা বা বেস লেয়ারটার উপরে আমি কাজ করা শুরু করব, তারপরে আমি উপরের লেয়ারগুলোতে কিভাবে আমরা পরপর স্টেপগুলো মেনটেন করব আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। সবার প্রথমে নিচের বেস লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম, যে লেয়ারটার ভিজিবিলিটি এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। এখানে শুরুতেই বলে রাখি, এই কাজটা করার জন্য আমাদের কোনো রকমের স্পেশাল প্লাগইন বা থার্ড পার্টি প্লাগইন বা অ্যাড ইন গিম সফটওয়্যারের মধ্যে ইনস্টল থাকার প্রয়োজন নেই। যে ডিফল্ট প্লাগইন বা অ্যাড ইনগুলো গিম সফটওয়্যারের সাথে অ্যাভেলেবল থাকে, যেগুলো আপনারা ইনস্টল করলেই ডিফল্ট পেয়ে যান, সেই সমস্ত প্লাগইন ব্যবহার করেই আমরা এই কাজটা করতে চলেছি। অতএব যদি আপনাদের থার্ড পার্টি বা স্পেশাল প্লাগইন ইনস্টলড না থাকে, সেক্ষেত্রেও আপনারা এই কাজটি করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, গিম সফটওয়্যারের থার্ড পার্টি প্লাগইন বা স্পেশাল অ্যাড ইন যদি ইনস্টল করতে হয় সেটা কিভাবে করবেন, তার জন্য আমার একটি সেপারেট ভিডিও তৈরি করা রয়েছে। আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেই প্লাগইনসগুলো ব্যবহার করে আপনারা কী ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন তারও ভিডিও আমি বানিয়ে রেখেছি, আপনারা মনে হলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। চলে আসছি এই ভিডিওতে এবং দেখে নিই এখন আমরা কাজটা কী করব। আমরা সরাসরি চলে যাব ফিল্টার্স মেনুতে। এই মেনুটি গিম্পের ডিফল্ট মেনু এবং এর মধ্যে যে সমস্ত প্রিসেটস করা রয়েছে বা যে সমস্ত প্লাগইনস রয়েছে সেগুলো গিম্পের ডিফল্ট প্লাগইন। আমরা আর্টিস্টিক অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা নিয়ে নেব ওয়াটার পিক্সেল বলে যে অপশনটি, সেই অপশনটি আমরা নিয়ে নেব। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে এবং আপনি অটোমেটিক্যালি দেখতে পেয়ে যাবেন যে ফিল্টারটার ইফেক্টটি আমাদের ইমেজের ওপর অ্যাপ্লাই হয়ে গেছে, এবং যেরকম ফিল্টারটার নাম সেটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ফিল্টারটা ইমেজটাকে একটা ওয়াটার কালার, বেসিক ওয়াটার কালার পেন্টিংয়ের মতো করে ট্রান্সফর্ম করে দিল। কিন্তু এখানে যে ট্রান্সফরমেশনটা হলো সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট নয়, কারণ আমরা জানি যে ওয়াটার কালার পেন্টিং একজন শিল্পী যখন করে সেখানে আরও ডিটেলিং থাকে এবং আরও নিখুঁত হয় ছবিটা, যেটা কিন্তু এখানে একেবারেই ফুটে ওঠেনি। আমরা দেখে নেব সেই কাজগুলো আমরা কিভাবে পরপর করতে পারি। আপাতত
এই ইফেক্টটার জন্য আমি বলবো যেগুলো ডিফল্ট সেটিং রয়েছে, আপনাদের ক্ষেত্রে যদি অন্যরকম থাকে আপনারা একটু চেক করে দেখে নেবেন। আমার এখানে যেটা ডিফল্ট সেটিং রয়েছে আমি আপনাদেরকে সেটাই রাখতে বলবো। সুপার পিক্সেল সাইজ আমার এখানে 32 রয়েছে এবং গ্রেডিয়েন্ট স্মুথনেস 1 সেট করা রয়েছে বাই ডিফল্ট। আমি বলবো আপনাদের ক্ষেত্রে যদি অন্যরকম ভ্যালু কিছু সেট করা থাকে তাহলে আমি বলবো এই ভ্যালুগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমার মনে হচ্ছে এক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনারা পেতে পারেন, যদিও পুরোটাই ডিপেন্ড করবে আপনারা কি ধরনের ফটোগ্রাফ ইউজ করছেন বা কি ধরনের সাবজেক্ট ইমেজ নিয়ে আপনারা কাজ করছেন তার উপর। আমি এই ভ্যালুগুলো নিয়ে কাজ করছি, আপনারা এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন আপনাদের রেজাল্টের জন্য। এটাকে ওকে করে দেওয়ার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে এর ঠিক উপরের লেয়ারটাকে আমি ভিজিবিলিটি অ্যাক্টিভ করে নেবো এবং লেয়ারটাকে আমি সিলেক্ট করে নেবো। পরবর্তী কাজটা আমরা এই লেয়ারটার উপরে অ্যাপ্লাই করব এবং এর জন্য আমরা আবার চলে যাব ফিল্টার্স মেনুতে এবং সেখান থেকে আর্টিস্টিক মেনুতেই চলে যাব এবং সেখান থেকে নিয়ে নেব কার্টুন লিগ্যাসি বলে যে অপশনটা রয়েছে। এটা খেয়াল করবেন কার্টুন বলে একটি অপশান বা প্লাগ ইন বা অ্যাড ইন ওপরেও রয়েছে, সেইটা আমরা ইউজ করব না। কার্টুন লিগ্যাসি বলে যে অপশনটা রয়েছে আমরা সেটাকেই চুজ করব। ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো আমাদের সামনে খুলে যাবে যেখানে আমরা একটা প্রিভিউ পেন দেখতে পাচ্ছি। এই প্রিভিউ পেনের সাইডে স্ক্রল বার রয়েছে যেটাকে আপনারা স্ক্রল করার মাধ্যমে ইমেজের বিভিন্ন জায়গাতে স্ক্রল করে দেখে নিতে পারেন যে এই ইফেক্টটা এই মুহূর্তে যে সেটিং এ রয়েছে সেই সেটিং এ ইফেক্টটা ইমেজটার উপরে কিভাবে অ্যাপ্লাইড হবে। খানিকটা এইরকম ভাবে অ্যাপ্লাইড হবে যেরকমটি আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন। আমি এখানে কিছুটা চেঞ্জ করব, আপনারা ভ্যালুগুলো অবশ্যই চেক করে দেখে নেবেন আপনাদের ইমেজের ক্ষেত্রে কিরকম রেজাল্ট জেনারেট করে। আমি এখানে মাস্ক রেডিয়াসটা করে দিচ্ছি 50 এবং এন্টার কি প্রেস করে দিচ্ছি এবং পার্সেন্ট ব্ল্যাকের ভ্যালু আমি এখানে নিয়ে নিচ্ছি 0.25 এবং এন্টার কি প্রেস করে দিচ্ছি। এই ভ্যালুটা আমার মনে হয়েছে এই ধরনের ইমেজের ক্ষেত্রে বেটার। আপনারা যেরকম বললাম আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন আপনাদের কিরকম রেজাল্ট চাই এবং কিরকম রেজাল্ট আপনারা জেনারেট করতে পারছেন। এখান থেকে ওকে করে দেওয়ার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। ইফেক্টটা লেয়ারের উপর অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই দুটো লেয়ারকে আমি ব্লেন্ড করব, তার জন্য লেয়ার টুল বক্সের ওপরে যে ব্লেন্ড মোড রয়েছে সেখানে ক্লিক করলে একটা লিস্ট আপনাদের খুলে যাবে। ডিফারেন্ট ব্লেন্ড মোড অপশন এখানে অ্যাভেলেবল রয়েছে। আমি এখান থেকে পিন লাইট অপশনটা সিলেক্ট করে নেব। এক্ষেত্রে কাজটা যেটা হলো আমাদের নিচে যে ওয়াটার কালার পেন্টিং এর মতো ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করেছিলাম তার ওপরে এই ইফেক্টটা ব্লেন্ড হয়ে গেল দুটো লেয়ার এবং নিচের ওয়াটার কালার ইফেক্টের মধ্যে আরো ডিটেলস অ্যাড করলো, যেটা ওয়াটার কালার ইফেক্টটাকে আমরা যখন ইমেজের উপর অ্যাপ্লাই করেছিলাম সেই ডিটেলসগুলো মিসিং ছিল, সেটা দিয়ে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করার মাধ্যমে কিছুটা রিকভার করতে পারলাম। এখন ফটোটা অনেক বেশি প্রাণবন্ত লাগছে আগের থেকে এবং অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপরের আর সামান্য দুটো কাজ বাকি রয়েছে, চট করে আমরা করে ফেলি। ইফেক্টটা খুবই সহজ দর্শক বন্ধুরা, আপনারা ফলো করলে খুব তাড়াতাড়ি এবং চট করে ইফেক্টটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তাহলে দেখে নিই পরবর্তী কাজগুলো। তার জন্য লাস্ট এবং ফাইনাল টপ লেয়ারটা আমরা সিলেক্ট করে নেব এবং ভিজিবিলিটি অ্যাক্টিভেট করে দেবো এবং আবার চলে যাব ফিল্টার মেনুতে লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এবং এখান থেকে এনহ্যান্স অপশনে এবার চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব হাই পাস অপশনটি। এই হাই পাস অপশনটি অ্যাপ্লাই করলে ওয়াটার কালারের উপর আমরা জানি আমরা যদি দামি ওয়াটার কালার পেন্ট ইউজ করি তাহলে ফিনিশিংয়ে একটা হালকা গ্লসি ভাব পেন্টিংয়ের ওপর আসে যেটা কিনা পেন্টিংটাকে অনেকটা ভাইব্রেন্ট করে দেয়। আমরা খানিকটা সেই ইফেক্টটা এই অপশানটা বা এই প্লাগিনটার মাধ্যমে আমাদের ফটোগ্রাফের উপর ফুটিয়ে তুলতে চাইছি। এরকম একটি উইন্ডো খুলে যাবে অপশানটি সিলেক্ট করার সাথে সাথে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালুটা ডিফল্ট রয়েছে বা যেটা সেট করা রয়েছে আমি এটাকে একটু চেঞ্জ করে নেব। আপনাদের ক্ষেত্রে দেখে নিতে পারেন কীরকম ভ্যালু আপনারা চাইছেন এক্সপেরিমেন্ট করার মাধ্যমে। আমি সবসময় এটা এনকারেজ করি আপনাদের যেরকম ডিজার্ট রেজাল্ট অনুযায়ী আপনারা এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন। আমি এক্ষেত্রে ভ্যালুটা নিয়ে নিচ্ছি 55। আমার মনে হয়েছে এই ভ্যালুটা এই ধরনের ইমেজের ক্ষেত্রে বেস্ট সুটেড এবং এন্টার মাধ্যমে আমি ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রাস্ট ভ্যালুটা যেটা ডিফল্ট আছে 1 এবং আমি সেটাই রেখে দিচ্ছি। আমি কন্ট্রাস্ট ভ্যালুতে কোনোরকম চেঞ্জ করব না এবং ওকে করার মাধ্যমে হাই পাস ইফেক্টটাকে লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিলাম এবং এই লেয়ারটাও আমি
অন্যান্য লেয়ারগুলোর মধ্যে ব্লেন্ড করব যেভাবে, কারণ এই লেয়ারটা আমরা দেখে বুঝতেই পারছি এটা তো ওয়াটার কালার পেন্টিং এর মতো একদমই লাগছে না। এবং আমাদের এই লেয়ারটার কি পারপাস ছিল আমি একটু আগেই এক্সপ্লেন করলাম, অতএব এই লেয়ারটা আমি আমাদের আগের যে ওয়াটার কালার পেন্টিং এর ইফেক্টের কাছাকাছি আমরা ফুটিয়ে তুলেছিলাম তার উপরে ব্লেন্ড করে দেবো। এবং ফাইনালি আমরা যেটা পাবো ওয়াটার কালার ইফেক্টের মধ্যে আর একটু ডিটেলস এবং গ্লসিনেস আমরা অ্যাড করতে পারবো, যেটাতে পেন্টিংটা আরও ভাইব্রেন্ট এবং আরও রিয়েলিস্টিক মনে হয়। তাহলে ব্লেন্ড মোডে চলে যাব এবং এক্ষেত্রে ব্লেন্ড মোড থেকে আমি নিয়ে নেবো ওভারলে অপশানটি। ফাইনালি আমাদের ওয়াটার কালার পেন্টিং এ ইফেক্টের কিছুটা কাছাকাছি আমরা আসতে পেরেছি। এরপরেও ফাইনাল আর্টিস্টিক টাচ দেওয়ার জন্য আমরা যে কাজটা করব তার জন্য আমাদেরকে একটি নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। লেয়ারের নাম আপনারা নিজেদের পছন্দ মতো দিয়েও দিতে পারেন, ডিফল্ট রাখতে পারেন, আমি এক্ষেত্রে ডিফল্ট নামটাই রেখে দিচ্ছি। যেটা অবশ্যই খেয়াল করে নেবেন ফিল উইথ হোয়াইট অবশ্যই যেন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ডিফল্ট এটা ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার থাকে, কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্সিও থাকতে পারে। আমি বলবো আমাদের এই কাজটার জন্য স্পেশালি এবং স্পেসিফিক্যালি আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং সেট করে নেবেন ফিল উইথ হোয়াইট অপশানটাই যেন থাকে। এবং এটাকে ওকে করার মাধ্যমে আমি নতুন লেয়ারটা ক্রিয়েট করব। নতুন লেয়ারটা সবার ওপরে টপ পজিশনে ক্রিয়েট হবে এবং সেটাই আমরা চাই, নতুন লেয়ারটা যেন টপ পজিশনেই ক্রিয়েট হয় এবং নতুন লেয়ারের ভিজিবিলিটি অ্যাক্টিভেট থাকবে। নতুন লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা এই লেয়ারটার উপরে একটা প্লাগইন অথবা ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটাতে এই লেয়ারটাকে একটা ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে দেওয়া যায় এবং আমরা ফাইনালি এমনভাবে ইফেক্টটা ফুটিয়ে তুলবো যেন একটা ক্যানভাসের ওপরে আমাদের ইমেজটাকে পেন্টিং করা হয়েছে ঠিক যেরকম ভাবে রিয়েলিস্টিক্যালি থাকে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা কাজটা করতে পারি। লেয়ার ওয়ান সিলেক্টেড অবস্থায় আমরা ফিল্টার মেনুতে চলে যাব এবং এখান থেকে আবার আর্টিস্টিক অপশনে চলে যাব। সবার উপরে থাকতে পারে অ্যাপ্লাই ক্যানভাস বলে অপশনটি, আপনাদের ক্ষেত্রে যদি অন্য জায়গায় থাকে একটু দেখে নেবেন। এই অপশনটা আমরা চুজ করব অ্যাপ্লাই ক্যানভাস। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এই মুহূর্তে হয়তো আপনাদের স্ক্রিনে খুব ভালোভাবে ভিজিবল হচ্ছে না, তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটা ক্যানভাস টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এই টেক্সচারের ডেপথটাকে আমি আরেকটু বাড়িয়ে দেবো, আমি অ্যারাউন্ড 25 ডেপথ ইউজ করছি। এন্টার করার মাধ্যমে অ্যাপ্লাই করে দিলাম এবং ডেপথটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইফেক্টটা নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে খুব ভালোভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মনে হচ্ছে যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছি সেটা একটি ক্লথ ক্যানভাসের মতো দেখতে লাগছে এবং এর উপরে আমরা আমাদের ওয়াটার কালার পেন্টিংটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এটাকে ওকে করার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম লেয়ারের উপরে। এরপরে আমরা যে কাজটা করব সেটা সবচেয়ে ইন্টারেস্টিং, ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমরা এই লেয়ারটার উপরে একটি লেয়ার মাস্ক অ্যাড করব, তার জন্য এখানে এই বাটনটায় আমরা ক্লিক করতে পারি যেখানে নিয়ে গেলে দেখাচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, অথবা আপনারা সরাসরি এই লেয়ারটার উপরে রাইট ক্লিক করে এখান থেকেও আপনারা অ্যাড লেয়ার মাস্ক এই অপশনটা সিলেক্ট করতে পারেন। যে কোনো দুটো পদ্ধতির একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি এখান থেকেই ক্লিক করে নিলাম এবং লেয়ার মাস্ক অপশনটা সিলেক্ট করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আপনাদের চলে আসবে যেটা আপনাদেরকে বলবে অ্যাড এ মাস্ক টু দ্য লেয়ার এবং ইনিশিয়ালাইজ লেয়ার মাস্ক টু হোয়াইট ফুল ওপাসিটি বাই ডিফল্ট সিলেক্টেড থাকে। এটাই আমি রেখে দেবো, যদি আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনারা হোয়াইট ফুল ওপাসিটি এই অপশনটাই সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড করার মাধ্যমে লেয়ার মাস্কটাকে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের টপ লেয়ারের আইকনটির পাশাপাশি আরেকটি হোয়াইট আইকন অ্যাড হয়ে গেছে, এটাই লেয়ার মাস্ক আইকন এবং এটা ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকে। আপনারা ফার্দার এনশিওর হওয়ার জন্য এই লেয়ার মাস্কের আইকনের উপর গিয়ে আরেকবার ক্লিকও করে নিতে পারেন যাতে করে আপনারা শিওর হয়ে যান যে লেয়ার মাস্ক অপশনটাই সিলেক্টেড অবস্থায় রয়েছে। এবং এখানে আমরা আরেকটা কাজ করব, তার জন্যে আপনারা দেখে দেবেন আপনাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটো কি সেট করা রয়েছে। আমার এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারকে ব্ল্যাকে সেট করা। আমি সিম্পলি এখানে এই অ্যারোটা ক্লিক করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্যাক কালারটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে এলাম এবং ফোরগ্রাউন্ড হোয়াইট কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। আপনারা মনে হলে সরাসরি ফোরগ্রাউন্ড কালার বক্সের উপর ক্লিক করে এরকম কালার উইন্ডো ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা একদম কার্সারটাকে বটম লেফট কর্নারে নিয়ে এসে যদি ক্লিক করেন তাহলেও আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনাদের ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে সেট হয়ে যাবে। ফোরগ্রাউন্ড কালারটা অবশ্যই ব্ল্যাকে সেট করে নেবেন, নয়তো ইফেক্টটা আমাদের
উঠে উঠবে না, এই কাজটা আমাদের করে নিতে হবে। এরপরে আমরা ব্রাশ টুলটা নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এইখানে ব্রাশ টুলের আইকন রয়েছে, পেন্ট ব্রাশ টুল, এবং এর শর্টকাট হচ্ছে পি। আপনি সরাসরি কিবোর্ডে পি ক্লিক করার মাধ্যমেও পেন্ট ব্রাশ টুলটা নিয়ে নিতে পারেন। আমি উইন্ডোজ সিস্টেমের কথা বলছি, আমি এখানে ক্লিক করার মাধ্যমে পেন্ট ব্রাশ টুলটাকে অ্যাক্টিভেট করব, এবং এখান থেকে আমরা যে ব্রাশটা সিলেক্ট করব তার জন্য আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট প্রিসেট যে ব্রাশগুলো গিম্পের সাথে প্রোভাইড করা রয়েছে তার একটা আইকন বক্স বা লিস্ট বক্স আমাদের সামনে খুলে যাবে। আমরা একটু রাফ এজেড এবং মোটা রেডিয়াসের ব্রাশ আমরা সিলেক্ট করব। নিচের দিক থেকে এই যে ব্রাশটা রয়েছে এটা একটু রাফ এজেড এবং একটু বড় রেডিয়াসের ব্রাশ। আপনারা অন্য ব্রাশ নিয়েও ব্যাপারটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে ইফেক্টটা কীরকম ফুটে ওঠে। আমি এই ব্রাশটাকেই সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশটার নাম হচ্ছে টেক্সচার হোস 03, আপনারা এই ব্রাশটা ইউজ করতে পারেন। ডিফল্ট সেটিং যা থাকবে আমি ফোর্সটাকে একটু খেয়াল করে নেবেন, আপনাদের ক্ষেত্রে যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে ফোর্সটাকে অ্যারাউন্ড 25 এর কাছাকাছি সেট করে রাখতে পারেন, এতে করে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। ব্রাশের সাইজটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে, এখানে আমার ক্ষেত্রে 300 সেট করা রয়েছে এবং স্ক্রিনে এইরকম সাইজের দেখতে লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মনে হলে কমিয়ে বাড়িয়ে সাইজটাকে অ্যাডজাস্ট করে দেখে নিতে পারেন আপনাদের মতো অনুযায়ী। এবং হার্ডনেস অবশ্যই খেয়াল রাখবেন যেন ফুল 100%ই থাকে। এই তিনটে সেটিং চেক করে নিলেই হবে। এখন আমরা যে কাজটা করব, সিম্পলি আমরা এই ক্যানভাসের উপরে ব্রাশিং করতে থাকবো, এবং আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের এই ক্যানভাসের উপরে ওয়াটার কালার পেন্টিংটা ফুটে উঠবে এবং অসাধারণ একটা রিয়েলিস্টিক ইফেক্ট তৈরি করবে, ঠিক যেরকম ক্যানভাসের উপরে ওয়াটার কালার শিল্পী তৈরি করে খানিকটা সেরকমভাবে। জাস্ট সিম্পলি ব্রাশিং করতে থাকুন এবং দেখুন কিভাবে ইমেজটা আমাদের ক্যানভাসের উপরে ফুটে উঠছে অসাধারণভাবে, যেরকমভাবে মনে হয় রিয়েলিস্টিক পেন্টিং একটা ক্যানভাসের মধ্যে হয়ে থাকে এবং যেরকমভাবে ইফেক্টটা হয় আমরা খানিকটা তার কাছাকাছি অ্যাচিভ করতে পেরেছি। আপনারা বিচার করে বলবেন কতটা রিয়েলিস্টিক কাজটা মনে হচ্ছে আপনাদের কাছে, কমেন্টের মাধ্যমে বলতে ভুলবেন না। এরকমভাবে ব্রাশ করার মাধ্যমে আমরা ক্যানভাসের মধ্যে ওয়াটার কালার পেন্টিংটাকে এরকমভাবে ফুটিয়ে তুলতে পারি, এবং যে জায়গাগুলো আমাদের বেটার এক্সপোজার দরকার সেখানে আমরা আরেকটু ভালোভাবে ব্রাশিং করতে পারি। দর্শক বন্ধুরা দেখুন কি অসাধারণভাবে কাজটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি, এবং এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যেন আমরা একটি ক্লথ ক্যানভাসের ওপরে ওয়াটার কালার পেন্টিংটাকে যতটা রিয়েলিস্টিকভাবে ফোটানো যায় সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। তাহলে দর্শক বন্ধুরা এটাই ছিল আমাদের টোটাল এই ওয়ার্কিং প্রসেস, যেটার মাধ্যমে আমরা যে কোনো ফটোগ্রাফকে আমরা এইরকম একটি ওয়াটার কালার পেন্টিংয়ে কনভার্ট করে ফেলতে পারি, যেন মনে হয় শিল্পী রং তুলিতে ক্যানভাসের ওপর ছবিটিকে ফুটিয়ে তুলেছে। আমি ছবিটা আরেকবার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কতটা ট্রান্সফর্ম করতে পারলাম। তার জন্য ফাইল মেনুতে চলে যাব এবং এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নেব। ইমেজটা পাশে আরেকটি ট্যাবে ওপেন হয়ে গেছে, অরিজিনাল ইমেজটা যেটা ছিল, এবং আমি ভিউ মেনুতে গিয়ে জুম ফিট ইমেজ ইন উইন্ডো নিয়ে নিচ্ছি, এবং দুটো ট্যাবের মধ্যে আমি ক্লিক করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল ইমেজটা আমাদের কীরকম ছিল এবং এটাকে আমরা ওয়াটার কালার পেন্টিং ইফেক্টে কনভার্ট করার পরে কীরকম দাঁড়িয়েছে ইফেক্টটা। দর্শক বন্ধুরা টিউটোরিয়ালটি ভালো লাগলে আরেকবার অনুরোধ করব, লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের গিম্প টিউটোরিয়াল ইমেজ ম্যানিপুলেশনের উপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো টিউটোরিয়ালের সাজেশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার এই ধরনের টিউটোরিয়ালগুলো আপনাদের দেখতে কেমন লাগছে বা যদি কোনো ভুলভ্রান্তি অথবা যদি কোনো সাজেশনও থাকে অ্যাডভাইসও থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে দর্শক বন্ধুরা এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি গিম্প টিউটোরিয়ালে। কথা না বাড়িয়ে বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।